বহরমপুরে চলল বুলডোজার। আজ সকালে জেলা শাসকের জমিতে বেআইনি নির্মাণ ভেঙে দিল প্রশাসন। মুর্শিদাবাদের বহরমপুর শহরে ব্যারাক স্কোয়ার সংলগ্ন এলাকায় জেলা শাসকের জমিতে বেআইনিভাবে নির্মাণ হয়। বহরমপুর পৌরসভার পক্ষ থেকে মহকুমা শাসককে লিখিত অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে নোটিশ দেওয়া হয়। আজ সেই অভিযোগের ভিত্তিতে বহরমপুর পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ভেঙে দেওয়া হয়। এটা কালেক্টরেটের জায়গা এবং ডাক বাংলোর জায়গা। তো কিছুদিন আগে আমরা 10ই মে আমরা পৌরসভার কাছ থেকে কমপ্লেন পাই যে এই জায়গায় সবার অন্ধকারে পর্দার আড়ালে একটা বেআইনি নির্মাণ হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে। তো সেইটা পাওয়ার পর আমরা নিজে তদন্ত করে দেখি যে এখানে কনস্ট্রাকশন হচ্ছে এবং যে জায়গাটা কালেক্টরের জায়গা, সুতরাং এটা পারমিশনের কোনো ব্যাপার নেই, ডিএমএ নিজের জায়গা। তো সেটার পর আমি একটা পাবলিক ল্যান্ড ডিভিশনে একটা নোটিশ করি। নোটিশ করার পর 29 তারিখ ওনাদের ডাকা হয় শোক কাজের নোটিশ রিপ্লাই দেওয়ার জন্য, কিন্তু কেউ শোক কাজের রিপ্লাই দেন না। ফলে আমরা দেওয়ালে লটকান জারি করে দিয়েছিলাম নোটিশ। তো 29 তারিখের পর 31 তারিখও ডাকা হয়েছিল, ওনারা নিজেরা যাতে ভেঙে নেন সেটা নিজেরা কেউ ভাঙেননি। তো আজকে 31 তারিখ অর্ডার পাস করে আজকে 2 তারিখ ডেট ঠিক করা হলো। আজকে স্ট্রাকচারগুলো যা আছে সব ভেঙে দেওয়া হলো।